বুক ক্যাফের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিগত বিভিন্ন পর্বে যেমন নতুন বই আপনাদের সাথে শেয়ার করেছি, তেমনি বই সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে এসেছি প্রতি সপ্তাহেতেই। আজকেও এই পর্বে কোনো ব্যতিক্রম নয়। এই সপ্তাহে বেশ কিছু নতুন আপডেট উঠে এসেছে বই সংক্রান্ত, সেগুলোকেই আলোচনা করব এই পর্বে। এই পর্বে বিভিন্ন বই সংক্রান্ত যেমন চৈত্র সেল বা ছাড় আপনি পেয়ে যাবেন, সেই তথ্য পাবেন। তার সাথে পাবেন সত্যজিৎ রায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য, আর একটি তথ্য রয়েছে তার নিখরো নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করি, দেখা যাক কী কী তথ্য আজকের এই পর্বকে সমৃদ্ধ করছে। বই সংক্রান্ত আপডেটের ক্ষেত্রে প্রথমেই যে আপডেটটি আনবো তা হচ্ছে ছাড় নিয়ে। এই চৈত্র মাসের শেষে বেশ কিছু প্রকাশন সংস্থা একটা বড় ছাড় দিচ্ছে। প্রথমেই আসি দেব সাহিত্য কুটিরের ক্ষেত্রে। 30 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত সমস্ত বইয়ের ওপরে কিন্তু 30-60% ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, নতুন বইতে 30% এবং নির্বাচিত কিছু বইতে 60% ছাড়ের কথা রাখা হয়েছে। শুধু তাই নয়, এর পরে যে আরেকটি প্রকাশনী রয়েছে সুপ্রকাশ, সেই প্রকাশনী থেকে 16 এপ্রিল অবধি কিন্তু সকল বইতে 30% করে ছাড় দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং কলেজ স্ট্রিটে কিন্তু এই দোকানগুলিতে ভিজিট করলে আপনারা এগুলি পাবেন। এছাড়াও রয়েছে বিচিত্রপত্র থেকে বেশ কিছুটা ছাড়, 15 এপ্রিল 2022 অবধি অনলাইন প্রকাশনার সমস্ত বই এবং পত্রিকায় 25% ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র 15 এপ্রিল 2022 প্রকাশনার নতুন দপ্তরে, যেখানে ঠিকানা দেওয়া রয়েছে ছবিতে, অফলাইনে প্রকাশনার সমস্ত বই পত্রিকাতে 25% ছাড়ও পাওয়া যাবে। এছাড়া আসি খড়ি প্রকাশনার ক্ষেত্রে। এখানে বলবো যে 16 এপ্রিল 2022 পর্যন্ত বেশ একটা ছাড় দেওয়া হচ্ছে 30% পর্যন্ত, এবং কথা প্রকাশ থেকেও কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা রয়েছে। সবথেকে খারাপ যে ছাড়ের বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পত্রভারতী থেকে 70% ছাড় নির্বাচিত বইয়ের ওপরে তাও, এবং শুধুমাত্র 13 এপ্রিলের দিন, অর্থাৎ একদিনের মাত্র ছাড়। এবং একদিনের বলতে গেলে দোকান যতক্ষণ পর্যন্ত বই বিপণী খোলা থাকবে ততক্ষণ। তো এক্ষেত্রে আমি বলবো সবথেকে বাজে একটা ছাড়ের ব্যবস্থা, কারণ সকলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না একটা দিনে, এবং প্রচণ্ড গাদাগাদি ভিড় হবে। এই বিষয়টা কিন্তু প্রকাশন সংস্থা থেকে ভালো স্টেপ নেওয়া হয়নি বলে আমি মনে করি। অবশ্যই যখন একটা সেলের ব্যাপার হচ্ছে তখন 3-4 দিন, অন্ততপক্ষে 2 দিন রাখা যেতেই পারত। যাই হোক, চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আমার পরের আপডেটটি সিনেমা সংক্রান্ত, কিন্তু তার সত্ত্বেও সাহিত্যের সাথে এর যোগ রয়েছে নিবিড়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠকে নিয়ে এবার তৈরি হতে চলেছে সিনেমা, এবং তাও জাতীয় স্তরে। হিন্দি, তেলেগু, মালায়ালাম বিভিন্ন ভাষাতে কিন্তু এই মুভিটি রিলিজ করবে। 1773 সালে সংগঠিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন আনন্দমঠ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক বিশেষ ভূমিকা রয়েছে এই কালজয়ী সাহিত্যের। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশ ঘটে এই উপন্যাসের, সালটা তখন 1882। এই সাহিত্যকে সম্মান জানিয়েই সুজয় কুট্টি, রামকমল মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার এই তিনজনের একটা ত্রয়ী চেষ্টাতে নির্মিত হতে চলেছে 1770 এক সংগ্রাম এই নামের একটি ছায়াছবি। এবং অবশ্যই ডিটেল পরে আস্তে আস্তে জানা যাবে, কিন্তু একটা প্রাথমিক বিষয়টি উঠে এসেছে তাই শেয়ার করলাম এই পর্বে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আমার পরের আপডেটটা হচ্ছে পত্রপত্রিকা থেকে। রিসেন্টলি 3টি পত্রিকার কথা বেশ কিন্তু নজর কেড়েছে, সেই 3টি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমটা হচ্ছে আনন্দকানন, দ্বিতীয়টা হচ্ছে কবিতা কুঠির, এবং তৃতীয়টা হচ্ছে আনন্দবাজার থেকে যে একটি সংকলন প্রকাশিত হয়েছে, সেই 3টির কথায়। প্রথমে আসি যে আনন্দকানন, সেখানে নারায়ণ দেবনাথের একটা শ্রদ্ধার্ঘের ওপর গোটা পত্রিকাটাতেই বিভিন্ন ধরনের সাক্ষাৎকার এবং বিভিন্ন মানুষের চোখে, গুণী মানুষের চোখে নারায়ণ দেবনাথ কেমন ছিলেন তা নিয়ে বিষয়টা রয়েছে। অবশ্যই একটা ভালো পত্রিকা বলা যেতে পারে, একটা পত্রিকা সংখ্যা হিসাবে কিন্তু কালেক্ট করার মতোই। এবং এবার আসি যদি আমি আনন্দবাজার থেকে যে 100 বছরের সেরা গ্রন্থগুলো করা হয়েছে সংকলিত, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি আছে, তারাশঙ্কর বাবুর হাঁসুলি বাঁকের উপকথা রয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেণী সংহার রয়েছে, এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, সুচিত্রা ভট্টাচার্যের কাঁচের দেওয়াল রয়েছে, এরকম প্রচুর ভালো ভালো গল্প রয়েছে।
উপন্যাস গল্প মিলিয়ে একটা বেশ বেশ ভালো বই আর কি। ঈশানী দত্ত রায় সম্পাদনা করেছেন, বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 500 টাকা। এক্ষেত্রে যেটা খারাপ লেগেছে সেটি হচ্ছে যে বইয়ের যে ফন্ট সাইজ, 3টি কলামে বিভক্ত করা হয়েছে বলে ফন্টগুলো এত ছোট ছোট, পড়তে কিন্তু বেশ অসুবিধা হবে সকল পাঠকেরই। এটা কিন্তু অবশ্যই এটা একটা ড্রব্যাক বলবো। এটা যদি একটু পেজ সংখ্যা বাড়ানো যেত এবং এই বিষয়টিকে একটু চোখে নজর দেওয়া হতো, আমার মনে হয় আরও বেশি গ্রহণযোগ্যতা অর্জন করত এই বিষয়টি। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আমার পরের আপডেটটি সত্যজিৎ রায়ের কালোজয়ী চরিত্র তারিণী খুড়োকে নিয়ে। আমাদের সকলেরই একটি অত্যন্ত প্রিয় চরিত্র এই তারিণী খুড়ো। তার কাছে গল্প যেমন আমাদের শুনতে ভালো লাগে, তেমনি তার অভিজ্ঞতাগুলোকে নিয়ে একটু বাঁচতেও বেশ আনন্দ লাগে। সত্যজিৎ রায় সৃষ্ট কালোজয়ী এই চরিত্রটিকে নিয়ে বলিউডে একটি সিনেমা হতে চলেছে এবং সেক্ষেত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল। তারিণী খুড়োর চরিত্রে কে অভিনয় করবে এ নিয়ে বিগত কয়েক বছর ধরেই একটা শোরগোল উঠেছিল এবং সেই জায়গা থেকে রিসেন্টলি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে পরেশ রাওয়ালকে নির্বাচিত করা হয়েছে তারিণী খুড়োর ক্যারেক্টারটি চলচ্চিত্রায়নের জন্য। এখন আমার মনে একটা প্রশ্ন জেগেছে, যেটা সেটা হচ্ছে যে তারিণী খুড়োর সমস্ত গল্পই কিন্তু যুবক বয়সের বা মধ্য যুবক বয়সের, তাহলে সেই চরিত্রগুলো কি পরেশ রাওয়ালই করবেন নাকি যুবক বয়সের জন্য অন্য কোনো নতুন অভিনেতাকে আনা হবে? হয়তো বৃদ্ধ বয়সের জন্য অভিনয় করলেন পরেশ রাওয়াল আর যুবক বয়সের জন্য অন্য কাউকে দেখানো হলো, নাকি কোনো আধুনিক টেকনোলজিতে পরেশ রাওয়ালেরই চেহারার এমন পরিবর্তন করা হবে সেটিকে যে যুবক বলে মনে হবে। এখন কী বিষয়টা রয়েছে সেটা অবশ্যই আস্তে আস্তে জানা যাবে, তবে অবশ্যই উদ্গ্রীব হয়ে আছি, দেখা যাক কীরকমভাবে বিষয়টি উঠে আসে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আমার পরের আপডেটটি শেখ মুজিবুর রহমানকে নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতিকার হিসাবে একজন জনপ্রিয় ব্যক্তি। জীবনের একটি সময় কাটিয়েছিলেন কলকাতা শহরে, এখানে থাকাকালীন কলেজ করেছেন এবং সেই সাথে রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন আস্তে আস্তে। তারপরে জীবনের নানান চড়ার উত্তরাণ পেরিয়ে যে কীভাবে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই সমস্ত নিয়েই একটা কলকাতার জীবন কাহিনী নিয়ে যৌথ উদ্যোগে একটা ডকুমেন্টারি রচিত হচ্ছে রিসেন্টলি এবং কলকাতাতে শুটিংও শুরু হচ্ছে। পরিচালনা করছেন গৌতম ঘোষ এবং গৌতম ঘোষের হাত ধরে এই যে তথ্যচিত্রমূলক একটা অংশ তৈরি হচ্ছে এটা দেখার জন্য অনেকেই উদ্গ্রীব হয়ে আছে এবং আমিও ভীষণভাবেই এক্সাইটেড, আমারও কাছ থেকে জানা হবে এই বিষয়গুলোকে। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সাহিত্যের দিক থেকেও, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমার পরের আপডেটটি সাহিত্য সংক্রান্ত পুরোপুরিভাবে না হলেও সাহিত্যের যোগ রয়েছে। কথা বলছি সত্যজিৎ রায়কে নিয়ে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি কীভাবে তৈরি হয়েছিল তা নিয়েই অনিক দত্ত একটি ফিল্ম পরিচালনা করতে চলেছেন, তা হচ্ছে অপরাজিত। তারই পোস্টার রিলিজ হলো, ব্যাপারটা খুব এক্সাইটিং বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে মুখ্য ভূমিকায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জিতু কমলকে এবং তিনি কিন্তু বেশ সুন্দরভাবেই লুক টেস্ট অনুযায়ী যথেষ্টই প্রমিসিং বলে মনে হচ্ছে। এবং এক্ষেত্রে বলে রাখি, সত্যজিৎ রায় যখন জব করতেন তার মাঝখানে যখন তিনি সময় পেতেন এবং কিছু টাকা তিনি জব থেকে অতিরিক্ত আয় করতেন, তখন সেই টাকাটাকে তিনি বিনিয়োগ করেছিলেন প্রথম ছবি অপরাজিত, মানে একদম পথের পাঁচালী নির্মাণের ক্ষেত্রে। তখনই কীভাবে তিনি সত্যজিৎ রায় হয়ে উঠলেন সেই বিষয়টিকে দেখানো হচ্ছে এই ফিল্মে, তার স্ট্রাগল এবং কীভাবে সময় ধরে ধরে তিনি তৈরি করলেন সেই বিষয়টি অনিক দত্তের ছায়াছবির মাধ্যমে উঠে আসবে। অবশ্যই এক্সাইটেড, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই আপডেট? চেষ্টা করলাম বেশ কিছু নতুন বই সংক্রান্ত এবং চলচ্চিত্র সংক্রান্ত, যেগুলো বেশ সাহিত্যকর্মের সাথেই জড়িত, সমস্ত কিছু নিয়ে একটা আপডেট পরিবেশন করতে। এবং এরকমভাবে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। যদি উপস্থাপনা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।